হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাবার খেতে বসেছি আর কি, এত মজার মজার রান্না করেছে যে খাবারের আর লোভ সামলানো যায় নাই। তার জন্য খাওয়ার অবস্থাতেই হঠাৎ করে মনে পড়লো যে মামিদের বাসায় কি কি খাচ্ছি সেটাই আপনাদের বাংলা খাবার, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেননা আমরা তো সবসময় পোলাও কোরমা এগুলো খেয়েই থাকি, কিন্তু এই খাবারগুলো সচরাচর আমরা কমই খাই, তার জন্যই আর কি। তাই দেখেন, এই যে এটা হলো গুড়ি লাউ শাক, আর হলো এখানে হলো চিংড়ি মাছের ভর্তা, ঢেঁড়স ভাজি, আর হলো এটা হলো শুটকি ভুনা, আর এখানে আছে হলো ইলিশ মাছ কাঁচা কলা দিয়ে রান্না করেছে, আর সর্বশেষ হলো আম ডাল দেখছেন, আর হলো সাথে আছে জলপাইয়ের আচার। তাই যে এগুলা দিয়েই এত আর কি কি বলবো, এগুলো আপনারা মিস করবেন। যারা গ্রামে যান তারা হয়তো এরকম খাবারগুলো খেতে পারে না, যারা ঢাকায় খাই একসাথে এত খাবার করার আর কি সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না, আর এত খাবার খেতেও পারি না আমরা একসাথে। কিন্তু আজকে আমি দেশে এসে এতগুলা খাবার একসাথে খাচ্ছি, তার জন্য আর কি মনেও নাই আমি যে ভিডিওটা করব। খেতে বসেই যে দেখেন, আমি খেতে বসেই আপনাদের সাথে শেয়ার করছি, এক এক করে সব খেয়ে ফেলেছি। এখন আপনাদের সাথে আমি হলো এই যে ভাত খাওয়া প্রায় আমার শেষ, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এখন একটু কিনব, একটু ভুড়ি খাই, একটু অনেকদিন পরে ভুড়ি খাই নাই, খাসির ভুড়ি। আমরা সবাই মিলে খাচ্ছি, আমার মামি শাশুড়ি আমার ননদ আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি। অনেক মজা। হ্যাঁ ভিউয়ার্স, এই যে ফিরে আসছি নিজের বাসাতে আর কি, নিজেদের নীর এত ঘোরা ফেরার পরে তাই নিজেদের বাড়িতে ফিরে আসছি। তা মামা বাড়ি, খালা বাড়ি, তারপর হলো ভাগ্নি বাড়ির থেকে কে কী দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখাবো একটা রসালো ফল, এই যে এটা হলো আমার ভাগ্নির বাড়ির থেকে দিয়েছে, মানে আমার ননদের মেয়ের শ্বশুর বাড়ির থেকে দিয়েছে। দেখেন অনেকগুলো ফল, একবার রসালো, অনেক মিষ্টি। এটা সাধারণত এ ফলটা মিষ্টি হয় না, পানসে পানসে হয়, কিন্তু ওদের গাছের এই ফলটা অনেক মিষ্টি হয়। আর এই ফলটার নাম হলো আমরুস। আমরা ঢাকায় যারা থাকি ঢাকায় বা আমরা ঢাকায় যারা বলি এটার নাম আমরুস। আর হলো দেখবেন হলো এখানে কিছু গাছে পাকা আম, এটা হলো যেদিন নাকি ঢাকায় আসার একদিন আগে ঝড় হয়েছিল, অনেক ঝড় হয়েছিল, সেই ঝড়ের সময় আমগুলো গাছ থেকে পড়েছে, সেই আমগুলোই। একটু মিডিয়াম সাইজের আমগুলো, কিন্তু খেতে অনেক মিষ্টি। এগুলো হলো
আমার খালার বাড়ি, আর হলো আমার মামারা দিয়েছে মিলে। আর এখানে হলো আছে হলো, দেখতেই পাচ্ছেন কি বিশাল বড় বড় আমগুলো। মোবাইলে যতটা বোঝা না যাচ্ছে, কিন্তু রিয়েল আমগুলো অনেক বড়। তাই যে আমি দেখাচ্ছি, দেখেন আমার হাতটা পুরা ভরে গেছে এত বড় আম। যে এটা হলো দিয়েছে আমার বড় মামা আর কি, বড় মামাদের গাছের। এটা হলো কাঁচা, কিন্তু এর মধ্যে আবার একটু মিক্স আছে। এই যে অন্য গাছেরও আম আছে, এটা একটু এই যে পেকে গেছে। তো যেগুলো নাকি বিশাল বড় বড়, এই আমগুলো আমার মামি বলেছে এগুলো দিয়ে আচার করার জন্য। এগুলা এক আরও বড় হয়, এই আমগুলো তো এখনও ভিতরে বোড়া সেরকম শক্ত হয়নি। আর এখানেও আছে যে আরও আম খেয়ে ফেলছে, এটা হলো গাছ পাকা আম। আর এখানে হলো দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু লেবু নয়, এগুলা হলো মালঠা, আমাদের দেশি মালঠা। মালঠাগুলো অনেক মিষ্টি। এটাও আমার ভাগ্নির বাড়ির এই মালঠাগুলো। এটা হলো আপনাদের ভাই আবার গাছে এত দেখে সব করে উনি নিজেই পেরে নিয়েছে। আর এখানে হলো আমাদের জাতীয় ফল কাঁঠাল, এটাও কিন্তু আমার খালার বাড়ি কাঁঠাল। এই যে কাঁঠালটা যখন এনেছি তখন কাঁচা ছিল, একটা চাউলের বস্তার মধ্যে ভরে রেখেছি, তা কাঁঠালটা কিন্তু পেকে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন একটু নরম নরম। তো এখন রাত বিথায় এখন ভাঙবো না, কালকে সকালে এটা দিয়ে আমরা সবাই নাস্তা করব। তো এই তো ছিল। ও আরেকটা কথা, আমার ভাগ্নির বাড়ির গাছের কাঁঠাল ওটাও আমরা নিয়ে আসছি। তো ওটা কাঁচা বলে এটা যেখানে ছিল ওইখান থেকে এটাকে এনে আর ওই বস্তাতেই ওই কাঁচা কাঁঠালটা রেখে দিয়েছি, ওটা আরেক দিন খাবো। তাই এই তো, এই ছিল আমাদের গ্রাম থেকে নিয়ে আসা ফলগুলো। দেখতেই পাচ্ছেন আম, কাঁঠাল, আমরুস, মালঠা, এগুলোই। আর এই কাঁচা আমটা বড় আমগুলো দিয়ে যখন আমি আচার করব, তখন আপনাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব কাঁচা আম কীভাবে আচার দিই আমি, সেটাই ঝাল মিষ্টি আচার করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো।